علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین ولا عدوان الا علی الظالمین نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل له ومن يذلله فلا هادی له واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهد ان محمد نبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيه في الأرض أربعة أشهر واعلموا أنكم غير موجز الله وأن الله مخز الكافرين سورة توبة أزكي تفسير كربا أبنا دشامنا سورة توبة 139 آيات এবং এই সুরা নবী করিম সাল্লাহ ইসলামের মদিনার জীবনে নাজল হয়েছে এই সুরে আল্লাহ রব্বুল আলমিন কাঁফের যারা নবী করিম সাল্লাহিস্লামের সাথে শত্রুতা করেছিল নবী করিমাসাল্লাহিসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছিল এবং যারা আল্লাহর ঘরে বহু উপাস্যের উপাসনা করেছিল তাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা আল্লাহ পাক করেছেন এই সুরে আল্লাহ রব্বুল আলমিন মুনাফেকদের মুখোশ খুলে দিয়েছেন এই ঈশ্বরার নাম হচ্ছে সুরায়ে তাওবা এই জন্য যে এই সুরাতে তাবুক যুদ্ধে তিনজন সাহাবি যারা সত্যিকার অর্থে সাহাবি ছিলেন তাদের অন্তরে নিফাক ছিল না মুনাফিদের মতো কিন্তু তারা এই যাবো যাচ্ছি করে তারা শরিক হতে পারেননি পাক তাদের তাওবা কবুল হওয়ার ঘোষণা করেছেন এবং পাক রব্বুল আলমী তাদেরকে মার্জনা করেছেন সেই জন্য এই ঈশ্বরার নাম হচ্ছে সুরায়ে তাওবাহ আর এই ঈশ্বরার আরেকটি নাম হচ্ছে সুরায় বারা আত কারণ আল্লাহ পাকেতে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন আল্লাহ পক্ষ থেকে তারা সুলের পক্ষ থেকে ওই সব সাথে যারা আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য বানিয়ে ফেলেছে মহান আল্লাহ এর সাদ করেছেন বারা আত্ম আল্লাহ ওয়ারসুলহি আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসুল সাল্লামের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা এল লাজিনে আহাদ মিন আল মুশেকিন ওই সব পক্ষে যাদের সাথে তোমরা চুক্তি করেছ অর্থাৎ যেসব মুর্শ্রেকদের সাথে চুক্তি রয়েছে তোমাদের তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করো আর তাদের সাথে চুক্তির জন্য একটি সময় নির মিনার মুশেক নিশ্চয়ই আল্লাহ পাক সম্পর্ক ছেদ করেছেন মুস্রেকদের থেকে এবং তার রাসুল সাল্লা সাল্লামও সম্পর্ক ছেদ করছেন ফাইন তুবু ফাহা খাইকুম সুতরাং তোমরা যদি তবা করে ফিরে চলে আসো ইমান নিয়ে আসো বিশ্বাস করো এটা তোমাদের জন্য মঙ্গলজনক হবে আর তোমরা যদি বিমুখ হয়ে যাও ফায়ালামু তো জেনে রাখো আন্নাকুম কুম গাই মজিজ ইল্লাহ তোমরা আল্লাহ পাককে হারাতে পারবে না অবশ্যই ইল্লা জিনা কাফারু আজাবিন আলিম এবং যারা কুফরি করেছে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও হে নবী যন্ত্রণাদায় কঠিন শাস্তির আল্লাহ পাক তারপরে এর সাদ করেছেন ইল্লাজিন আহাদ মিনাল মুশ্রিক তবে যে সব সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো

তাদের এই চুক্তি পুরা করো তাদের নির্ধারিত সময় পর্যন্ত ইন আল্লাহ হিব্বুল কারণ আল্লাহ ফাকরবুল আলমিন আল্লাহ ভিরুদেরকে সংযতদেরকে ভালোবাসেন তাহলে এখানে এক শ্রেণীর মুর্শিদের কথা আল্লাহ বলেছেন যারা হয়তো তাদের সাথে চুক্তি ছিল চার মাসেরও বেশি দীর্ঘদিনের চুক্তি ছিল আর সেই চুক্তির ওপর তারা অটল ছিল এই ক্ষেত্রে কোনো রকমের বিশ্বাসঘাতকতা দেখায়নি আর বিজাতিকে তারা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করেনি তাদের সম্পর্কে আল্লাহ পাক বললেন যে এদের সাথে তোমরা চুক্তিতে অটল থাকো এবং যতদিন পর্যন্ত নির্ধারিত সময় রয়েছে সেই সময়কে তোমরা পুরা করো নবিয়ে করিম সাল্লাহ আলি সাল্লাম এর সাদ করেছেন মানকাত আহাদ কোন ব্যক্তি যদি এমন কোন অমুসলিম যার সাথে চুক্তি রয়েছে চুক্তিতে যার সাথে তোমার আবদ্ধ রয়েছে যে আমরা শান্তিতে বসবাস করব। তাকে যদি হত্যা করে তাহলে সেই ব্যক্তি জান্নাতের সুবাস পাবে না وإن ريحها لتوجد من مسيره 40 سنه অথচ জান্নাতের সুবাস জান্নাত থেকে 40 বছর দূরত্বে পাওয়া যায় তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কঠোর শাস্তির কথা বলেছেন ওই সব লোকদের ক্ষেত্রে যারা অমুসলিমদের সাথে চুক্তি রয়েছে শান্তি বসবাস করার তারপরে চুক্তি ভঙ্গ করে চুক্তি ভঙ্গ করা বড়ই কবিরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বারাহাতের বা সুরয়ে তোবার যে আয়াতগুলি নাজল করেছেন এই আয়াতগুলি নবী করিম সাল্লা সাল্লাম ঘোষণা করার জন্য আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানকে নবম হিজুরিতে হজের আমির বানিয়ে তাকে নেতৃত্ব দিয়ে পাঠিয়ে দিলেন যে তুমি এবছরে হজ করে এসো আর এই সুরায় তোবার ঘোষণাগুলি তাদেরকে শুনিয়ে চলে আসো যেখানে মুশরেকরাও হজে এসেছিল এবং মমিন মুসলিমরাও অনেকে এসেছিলেন মেনাই আরাফাই মুজদালিফাই বিভিন্ন জায়গায় যেখানে লোকজনের সমাগম থাকতো সেখানেই এই আয়াতগুলি পড়ে শুনিয়ে দিতেন এবং ঘোষণা করে দিতেন আল্লাহ ফাকর তারপরে ফেজান সাল মুশেক যখন সম্মানিত মাসগুলি অতিক্রম করে যাবে সম্মানিত মাসগুলি শেষ হয়ে যাবে এই সম্মানিত মাস কোনগুলি মাস এক রকম তাফসির কারগণ বলেছেন যে যে মাসগুলিকে আল্লাহ প্রাচীন যুগ থেকে সম্মানিত করেছেন এবং হারাম মাসগুলি আখ্যায়িত করেছেন আর প্রাচীন যুগেও তারা এই মাসগুলিতে লড়াই ঝগড়া এবং কোনো যুদ্ধ করত না আর সে মাসগুলি পরস্পর হচ্ছে তিনটি জিল কাদ জিল হাজ এবং মহারাম আর রাজাব যখন এই হারাম মাসগুলি পার হয়ে যাবে ফখতুলুর মুশেকিন তখন তোমার মুশেদদেরকে হত্যা করবে হাইসু সোয়াজ তোহম যেখানে পাও না কেন ওয়াক হুম এবং তাদেরকে তোমরা বন্দি করবে ওয়াকু হুম তাদেরকে ধরবে পাকড়াও করবে এবং তাদেরকে বন্দি করবে ওয়াক অদু আহমকুল্লা মারসাদ এবং প্রত্যেকটি ঘাঁটিতে তোমরা উঁত পেতে বসবে ফাইন তাবু সুতরাং তারা যদি তবা করে নেই ফিরে আসে তারা ওয়াকা মুসলাত সালাত কায়েম করে ওয়াহাত জাকাত প্রদান করে ফাখাল তাহলে তাদের রাস্তা ছেড়ে দেবে ইন আল্লাহ গফুর রাহিম আল্লাহ মার্জনা মার্জনাকারী দয়াবান আর কোনো কোনো তফসির কার্বন বলেছেন যে এই আসর হরম মানে যেই চার মাস পাক রব্বুল আলমিন তাদেরকে ছাড় দিয়েছিলেন যে ফাসিউফিল হুফিল আর দরবাদ আসর আয়াত নম্বর দুইয়ে যে তোমরা চার মাস পর্যন্ত ঘোরাফেরা করো মক্কায় মক্কর হারামের এরিয়াতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো নিরাপদভাবে এই চার মাস যেহেতু আল্লাহ পাক নিষেধ করেছেন এই চার মাসে তাদের হস্তক্ষেপ করতে এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করতে তাই এই চার মাসকে উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ পাক বলছেন যে ওয়াইন সুম্মা আহাদাস্তাফা এখানে মুশ্রেকদের আরেক শ্রেণীর লোকের কথা পাক বর্ণনা করেছেন যারা কোনো মুসলিমের কাছে আশ্রয় গ্রহণ করবে যে তোমার কাছে আশ্রয় চাই যদি এরকম আশ্রয় গ্রহণ করে তাহলে পাক আশ্রয় দিতে বলছেন বিশ্বাসঘাতকতা করতে নিষেধ করছেন এবং তাদের ওপর কোনো রকম হস্তক্ষেপ করতে নিষেধ করছেন তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে নিষেধ করছেন এ হচ্ছে ইসলামের সুন্দর আদর্শ আল্লাহ বলছেন ওয়াইন আহাদ মিনাল আল মুশেক ই নাস্তা যারা কোনো মুশ্রেক যদি হে নবী তোমার কাছে আশ্রয় গ্রহণ করে তাহলে তাকে আশ্রয় দিয়ে দাও হাতমা কালাম আল্লাহ যাতে করে আল্লাহর বাণী শুনতে আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করেছে আল্লাহা বলছেন যে তারা মোমিনদের ক্ষেত্রে না কোনো আত্মীয়তার খেয়াল রাখে ও না কোনো অঙ্গীকারের খেয়াল রাখে এরাই হচ্ছে আইন তাওবা ওয়াকামুস সালাত ওয়া আত-যাকাতা ফী ইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া নুফাসিলাত আল্লাহ বলেছেন তবে তারা যদি তবা করে না আল্লাহ পাক বারবার করে তওবার দিকে আহ্বান করেছেন মানব জাতিকে আল্লাহর দিকে ফিরে আসে সংশোধন করে নেয় ওয়াকামুস সালাত এবং এই তওবা যে করেছে খালেমাজে সত্যিকার অন্তর থেকে পড়েছে আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী হয়েছে এর প্রমাণ হচ্ছে ওয়াকামুস সালাত সালাত قائم করবে সুতরাং কোন মুসলিম যদি ইমান ইসলামের দাবি করে আর সলাদ কায়েম না করে তাহলে এই ইমান ইসলামিক ভ্রাতৃত্ব নেই এবং এই ইমানের কোনো মূল্য নেই আল্লাফা বলছেন তারা যদি সলাদ কায়েম করে ওয়াত জাকাত এবং জাকাত প্রদান করে ফাই খোয়ান ফিদ্দিন তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই অনুফাশল আয়াত আমি আয়াতসমূহকে বিশদভাবে বর্ণনা করি লিখমিয় আলমন জ্ঞানী জাতির জন্য ইন নাকাসু আইমা আহম ইম্বাদে আহদহ মতা আনুফিদিন একুম ফাকা তেলু আইমমাতাল কুফের ইন আহমলা আইমা আলাহমলা আল্হ মন্ হল আল্লাফা বলছেন তারা যদি তাদের চুক্তিভঙ্গ করে চুক্তি করার পরে। ওতা আনুফি দি একুব এবং তোমাদের দিনের প্রতি দোষারোপ করে দিনের বিরুদ্ধে করপুক্তি করে দিন ইসলামের বিরুদ্ধে আল্লাহ প্রদত্ত বিধানের বিরুদ্ধে যদি করা কারমের বিরু্ে রাজসল্লাহ সানা বিরুদ্ধে আল্লা পাকের বিরু্ধে যদি তারা কটাক্ষ করে অথবা এমন কথা বলে যেগুলি হচ্ছে ইসলামের ওপর আক্রমণ আল্লাহর দিনের উপর আক্রমণ নবী সাল্লা সাল্লামের মান ইজ্জতের উপর আক্রমণ আল্লাহ পাক বলছেন যে আইম্মাতাল কুফ তাহলে কুফুরির যে নেতৃবৃন্দ রয়েছে তাদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র লড়াই করো ইন্না হুমলা আইমান আল্লাহম কারণ এদের শপথ বলে কোনো জিনিস নেই এদের অঙ্গীকার বলে কোনো জিনিস নেই এরা শপথ করে বলে কিন্তু এদের শপথের এদের অঙ্গীকারের কোনো মূল্য নেই লা আল্লাহুম ইনতা জাতি করে তারা বিরত থাকে আল্লাহ পাক তারপর ارشاد করেন আলা তুকাতিলুনা নাকাসু আইমানাহুম ওয়া হামু বিইখরাজির রাসূলি ওয়া হুম بداউকুম আউওয়াল মাররা আতখশাউনা হুম ফাল্লাহু আহক্বু আন তাকশাউ ইন কুনতুম করছেন যে তোমরা কি ওই জাতির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করবে না যেই জাতি নাকাসু আইমানাহুম তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে ওয়াহাম্মু বেখরাজীর রসুল এবং রাসূল সাল্লাল্লাহসাল্লামকে বিতাড়িত করার জন্য সংকল্প বদ্ধ হয়েছে নবী করিম সাহসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছে তারা ওহম বদা উকুম আউয়ালা মাররা এবং তারাই প্রথমবারে এই যুদ্ধ শুরু করেছে আল্লাহ আল্লাহফাক এই অপরাধের কথা তাদের তুলে ধরেছেন তাহলে যারা অপরাধ প্রথম শুরু করবে তারা হচ্ছে বড় অপরাধী আতক শনহম তাদেরকে কি ভয় করবে আল্লাহ আহক আল্লাহকে বেশি ভয় করা উচিত ইন কিন্তু মমিন ইন যদি সত্যিকার অর্থে তোমরা মমিন হও আল্লাহ পাক বলছেন কাুহুম তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো ইে বহুম আল্লাহ বি তোমাদের হাত দ্বারা আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে চান আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করলে প্রথম উদ্দেশ্য হবে এই খুজে হিম এবং আল্লাহ পাক তাদেরকে অপদস্থ করতে চান দ্বিতীয় উদ্দেশ্য ওয়ানসোর কুম এবং তোমাদেরকে তাদের ওপর সাহায্য প্রাপ্ত করতে চান বিজয় দান করতে চান ওয়াসফে সদুরা কম এবং মমিন সম্প্রদায়ের প্রাণ ঠান্ডা রব্বুল আলম করতে চান কারণ তারা অনেক নির্যাতিত হয়েছে তাদের উপর অনেক জুল অত্যাচার হয়েছে সুতরাং এর প্রতিশোধের মাধ্যমে তাদের প্রাণ ঠান্ডা হবে আল্লাহাক পাঁচ নম্বর বলছেন ওয়াইউজ হেভ কুলু বেহিম এবং এই মমিন মুসলিমদের যে মনে জ্বালা রয়েছে যে কষ্টের জ্বালা রয়েছে কি নির্যাতন করেছে কি জুল অত্যাচার করেছে এই জ্বালাকে আল্লাহ পাক রব্বল নিভিয়ে দিতে চান্লাহ আলম ইয়াসা এবং ছয় নম্বর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক যার পক্ষ থেকে চাইবেন তার তবা কবুল করবেন এর মাধ্যমে অনেকের সংশোধন হবে অনেকে আল্লাহর দিনের দিকে ফিরে আসবে আল্লাহ আলিম হাকিম আল্লাহ সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময় মহান আল্লাহ এরশাদ করেছেন আম হাসিব তুম আন্তুত রাখু ওলাম মায়া আল্মিল্লাহুল্লাজিনা জাহা দুমিন হকুম ওলা মৃত্যখ জমিন দুন ইল্লাহ ইউলা রসুল ইউলাম ওমিন ওয়ালি জাউল্লাহ কবিরুম্মে তোমরা কি এ ধারণা করেছো হে মুসলিম জ্যান্তুতরাকু তোমাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে কষ্ট করতে হবে না তোমাদেরকে কোরবানি দিতে হবে না ত্যাগ স্বীকার করতে হবে না ওয়ালাম মায়া আলাম ইল্লাহুল লাজিনা জাহা দুমিনকুম অথচ এখন পর্যন্ত আল্লাহ পাগ প্রকাশ করেননি যে তোমাদের মধ্যে থেকে কে সত্যিকার অর্থে আল্লাহ রাস্তায় প্রচেষ্টা চালাচ্ছে ওয়ালাম ইয়াতাকুজু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলি ওয়ালা মুমিন আর আরকিয় তোমাদের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে এবং তার রাসূল শাসনকে বাদ দিয়ে আর মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকেই বন্ধু হিসাবে অন্তরঙ্গ দস্ত হিসাবে গ্রহণ করে না কে সত্যিকার আল্লাহকে ভালোবাসে আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং মুমিনদেরকে ভালোবাসে এটা আল্লাহ পাক জানিয়ে দিতে চান আল্লাহ পাক রব্বুল আমীন যা কিছু তোমরা করো সে সম্পর্কে সুখ খবর রাখেন মহান আল্লাহ আর ইরশাদ করেছেন মাকানিল মুশরিকিন अय্যামুর মাসাজিদ আল্লাহ শহীদিন আলা আনফুসি বিল কুফুর উলাইকা হাবাতাতাম্মু ফিন্নার হুম খালিদুল মুশরিকরা মক্কার যেহেতু বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর কাবার দেখাসনা করতে কাবার তারা মুতাওয়াল্লি ছিল আল্লাহ পাক বলছেন মুশরিকদের জন্য মোটেই সময় নয় যে তারা আল্লাহর মসজিদগুলি আবাদ করবে মসজিদের সেবা করবে এই মুশরিক পত্তলিকরা এটা হতে পারে না এই রকমই মুসলিম উম্মার মধ্যে যাদের মধ্যে শির কুফুরি ঢুকে গেছে তাদের এই অধিকার নেই যে তারা পাকের ঘরের খেদমত করবে শাহিদিন আলা আনফুসে বিল কুফুর অথচ তারা নিজেদের ওপর কুফুরির সাক্ষ্য প্রদান করছে তাদের বাস্তব প্রমাণ করছে যে তারা কুফরিতে লিপ্ত রয়েছে উল্লায় কাহাবেতা তাম আল এদের আমল কর্ম সব নিষ্ফল হয়ে গেছে

ওই করবে যারা আল্লাহর প্রতি রাখে পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং সলাত কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আল্লাহ পাক বলছেন ফাসা উলাইক আইয়াকুন মিনাল মুহতাদিন আশা করা যায় যে এরাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন আজাল তুম সিকায়াত আল হাজ্জ ওয়া ইমারাত আল মসজিদ আল হারাম কামান আমান বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল তোমরা কি মনে করো যে হাজিদেরকে পানি পান করানো এবং মসজিদে হারামের সেবা যত্ন করা ওই সব লোকদের আমলের মতো যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে পরকালের প্রতি ইমান নিয়ে এসেছে এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র জেহাদ করেছে ওনা ইন্দাল্লাহ এই দুই দল কখনো সমান হতে পারে না মক্কার মুশ্রীখেরা বলতো যে আমরা দেখো হাজিদেরকে পানি পান করাচ্ছি মসজিদে হারামের আমরা এই কাবা ঘরের আমরা মোতাবলি কাবা ঘরের আমরা খাদে খেদমত করছি

এদের আল্লাহর নিকট বড়ই সুউচ্চ মর্যাদা রয়েছে এবং এরাই হচ্ছে সফল কাম আল্লাহর ইদান আল্লাহ পাক তাদের রব তাদেরকে সুসংবাদ দেবেন তার রহমতের এবং তার সন্তুষ্টির জান্নাতিন এবং জান্নাত সমূহের লহুম ফিহা নাইম মকিম সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী নিয়ামত

ইমানকে বাদ দিয়ে ইমানের চাইতে কুফুরিকে ভালোবাসে সুতরাং কুফুরি শির্ক যারা করে থাকে তোমাদের আত্মীয় স্বজন তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না অমাইয়া আল্লাহ মিন কুম যারা তোমাদের ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে ফাউলাই কম জালেম তারে হচ্ছে জালেম আল্লাহাক তারপর এরশাদ করেছেন কুল ইনকানা আবা উকুম আবনা উকুম ইকান উকুম وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ الآية الله پاک ارشاد করছেন হে নবী তুমি বলে দাও তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা এরকমই তোমাদের ছেলে মেয়েরা ছেলের ছেলেরা ওয়াই খানক তোমাদের ও যখন তোমাদের স্ত্রীরা অথবা তোমাদের স্বামীরা মহিলাদের সম্বোধন করলে এবং তোমাদের বংশধর আত্মীয় স্বজন তোমরা অর্জিত করে অতে রেখেছা কাসাদা আর এমন ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ে যাওয়ার আশঙ্কা করো তোমরা ও আমা সা কেন তার হয় এমন ঘর বাড়ি যা তোমরা খুব পছন্দ করো এসব পার্থিব বস্তু যদি আল্লাহ এবং তার রাসুলের চাইতে এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করার চাইতে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালানোর চাইতে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার চাইতে বেশি প্রিয় হয়ে যায় তাহলে ফাতার আব্বাসু প্রতীক্ষা করো আল্লাহ পাকের শাস্তির প্রতীক্ষা করো হ্যাঁ আল্লাহ রেহি আল্লাহ পাকের আদেশ আসা পর্যন্ত তার আজাবের অল্লাহাদ কামাল ফাসুকেন আল্লাহ পাক ফাসেক সম্প্রদায়কে কখনো রাস্তা দেখান না এখানে আমার তফসির আজকের মতো শেষ করছি আল্লাহ পাক যেন আমাদেরকে নেকামলের তৌফিক দান করেন এবং আল্লাহকে তার রসুলকে ভালোবাসার জন্য তৌফিক দান করেন এবং আল্লাহ দিনকে মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মেহনত পরিশ্রম করার জন্য তৌফিক দান করেন আল্লাহ ফাক রব্বুল আলমী যেন আমাদেরকে আখেরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন দুনিয়ার উপর আল্লাহফাক দুনিয়াতেও সুখী করেন পরকালে যেন সুখী করেন সুবহান রব্বিকার রব্বুলজাতামসেফুন ওসালামুল আলমুর সলিম আলহামদুলিল্লাহ রবিল আলমী